বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমার সঙ্গে আমার স্ত্রী কন্যা রয়েছে, দেখতেই পাচ্ছেন, গাড়িটাও বার করেছি। আমি যাচ্ছি এখন শ্যামনগরে, আমার মাসির বাড়ি। মাসিকে শ্যামনগর থেকে নিয়ে আসব। কয়েকদিন মাসি আর আমার মা একসঙ্গে থাকবে, এই মায়ের ইচ্ছা। আর মাসিরও খুব ইচ্ছা একটু দিদির বাড়িতে আসবে, সেই জন্য মাসিকেও নিয়ে আসবো। আর যেতে যেতে যা যা হয় সব আপনাদের দেখাচ্ছি। শ্রেয়ান চলে এসছে, শ্রেয়ান হ্যালো বলে দাও বন্ধুদের। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে শ্রেয়ান। তাহলে আমরা এখন যাচ্ছি শ্যামনগর। শ্রেয়ানও কোথায় কোথাও গেছিলো ওর মার সঙ্গে, দোকানে গেছিলো। হ্যাঁ তুমি তুমি চলে যাও, ঘরে চলে যাও, পরে আবার কথা হবে। যাই হোক, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এগিয়ে যাই, যেতে যেতে আবার কথা হবে। আমরা এখন আমাদের ছোট্ট গাড়িটা নিয়ে এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। বর্ষাকালে বৃষ্টি তো হবেই, খুবই স্বাভাবিক। যাই হোক, আমাদের মোটের ওপর ভালোই লাগছে। এখন সমস্ত রাস্তাঘাট চারিদিকে উন্নত হচ্ছে, তারই একটা পরিচয় আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কল্যাণী ব্রিজের কাছাকাছি এসে গেছি। এই কল্যাণী ব্রিজ নিয়ে তো আমার অনেক ভিডিও বানানো রয়েছে, আপনারা সেই ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন। খুব সুন্দর ভিডিও, 10 টাকা টোল ট্যাক্স। আমরা এখন কল্যাণী ব্রিজের ওপরে উঠেও পড়লাম। আমার খুব ভালো লাগে এই ব্রিজটার ওপরে এসে দাঁড়িয়ে মা গঙ্গাকে দেখতে, অসাধারণ লাগে। এই ব্রিজটা যদিও এখন বাতিল হয়ে গেছে, ভারী যান আর চলাচল করে না, এই 2 চাকা 4 চাকা টোটো ইঞ্জিন ভ্যান এই সবই এখন এর ওপর থেকে যাতায়াত করে। পাশে আর একটা খুব সুন্দর ব্রিজ আবার তৈরি হয়ে যাচ্ছে, তারপরে আর অসুবিধা হবে না। যাই হোক, এখন আমরা তো যেতে পারছি। আমরা এখন কল্যাণীতে এসে পড়লাম। আমরা এখন কল্যাণী হাইওয়ের ওপর থেকে ছুটে চলেছি, এই রাস্তাই সোজা শ্যামনগরে চলে গেছে। এই রাস্তাটা ব্যারাকপুরের দিকে চলে গেছে, আমরা কিছুটা গিয়েই ডান দিকে শ্যামনগরের দিকে ঢুকে যাব। মাসির বাড়ি অনেকদিনই যাওয়া হয়নি, এবারে মাসিকে কয়েকদিনের জন্য নিয়ে আসতে যাচ্ছি। যাই হোক চলুন এগোতে থাকি। দুরা আমি চলে এসেছি শ্যামনগরে আমার মাসির বাড়ি। এখন এখানেই খাওয়া দাওয়া করলাম, এখন মাসিকে নিয়ে আমি চলে যাব আবার ব্যান্ডেল হুগলি। তাই তো, এই হচ্ছে আমার ভাইজি, আমার নাম ঐশানী। ঐশানী তুমি বলো,
এই হচ্ছে আদিত্য, আর এই হচ্ছে আমার ভাই। ভাই কাছে পায়ে চোট লেগেছে, ওর পড়ে গেছে বাইক নিয়ে, কি আর করা যাবে। এই হচ্ছে আমার ভাইপো, আর এই হচ্ছে আমার মাসির ছেলে, আমার ভাই জয়রাজ। হ্যালো। আর এই হচ্ছে জয়রাজের স্ত্রী টুয়া। কাছে আসো, বলো কিছু বললে, বলে দাও তোমাদের কিছু বলার থাকলে। একবার আজকে দাদা, দাদার বউ, বৌদি সবাই এসেছে বলে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু খুব কম সময়ের জন্য এসেছে। এরপরে আমার দিদি, এরপরে এখানে আজকে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে দর্শন করতে যাচ্ছি সবাই। খুব সুন্দর, এখানে একটা খুব নাম করা একটা জায়গা শ্যামনগরে ব্রহ্মময়ী কালী মন্দির, আর গঙ্গার ধারে এটা অবস্থিত। এটা এখন আপনারা এর পরে আবার ওটা দেখবেন। খুব সুন্দর বলেছে। এই যে উঁচু 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 আদিত্য, আদিত্য হচ্ছে আদিত্য, গরমের চোটে জামা খুলে দিয়েছে। আর এই হচ্ছে আমার ভাইয়ের বাড়ি। এই বাড়িটা ওরা নতুন কিনে এখানে এসেছে, ওরা এখানকারই বাসিন্দা, আগে ফ্ল্যাটে থাকতো, এখন বাড়ি কিনে এখানে চলে এসেছে। আর মাসিকে নিয়ে যাচ্ছি, মাসি আর আমার মা দুই বোন কদিন একসঙ্গে থাকবে, মায়ের খুব ইচ্ছা। আগেও আপনারা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, মাসিকে তো দেখেইছেন দোলের সময়, দোলের সময় দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে ভাইয়ের বাড়ি, আমরা এখন শ্যামনগরে রয়েছি, এখন আমরা যাবো শ্যামনগর কালীবাড়ি, ওই একেবারে গঙ্গার পাড়ে, ওখান থেকে চলে যাবো বাড়িতে। চলুন একবার যাই, ওই জায়গাটাও দেখে নিই, আপনারাও দেখে নেবেন। চলো আবার দেখা হবে, চলুন। আমরা এখন শ্যামনগর 23 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর একটা লোকাল ট্রেন চলে যাচ্ছে শিয়ালদার দিকে। সত্যি দৃশ্যটা খুবই ভালো লাগলো, ট্রেন তো এখন আর চোখেই পড়ে না, কবে চালু হবে তাই বা কে জানে। আমরা এখন রেল লাইনটা ক্রস করছি, এই দিকেই শ্যামনগর স্টেশন একেবারে সামনেই। আর এই জায়গাটা যদি ভাটপাড়ার মধ্যে পড়ছে, আমরা সামনেই ভাটপাড়া রোড ক্রস করেই ঢুকে যাব গঙ্গার দিকে। সামনেই মূলাজোর কালীবাড়ি, মা ব্রহ্মময়ীর মন্দির, এখানেই দেখা যাচ্ছে মা গঙ্গাকে। আর এই হলো নানা বাবার মন্দির। আমরা এখন চলে এসেছি শ্যামনগর ব্রহ্মময়ী মায়ের মন্দিরের কাছেই, এখানে গাড়ি পার্ক করলাম, ওই যে গঙ্গা, চলুন সবই দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আমরা এখন একেবারে মন্দিরের গেটের কাছে চলে এসেছি। মন্দির চত্বর কি সুন্দর দেখুন, একেবারে সবুজ গাছগাছালিতে ভরা। আর আমার স্ত্রী কন্যার তো ভারী আনন্দ, মায়ের মন্দিরের দুদিকে 6টা করে শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরটি দেখছি খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, এই করোনাকালেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে রাখা রয়েছে। আর এখন বর্ষাকাল, সেই জন্য পলিউশন খুবই কম, গাছের পাতা একেবারে সবুজ, এতে যেন সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। এই হলো মায়ের মূল মন্দির। মায়ের মন্দিরের মায়ের বিগ্রহের ছবি তোলার নিষেধ, সেই জন্য মায়ের ছবি হয়তো আপনাদের দেখাতে পারবো না। যাই হোক, এই বা কম কিসের, আমার কন্যার তো আনন্দ আর ধরে না। আমি এখন মায়ের মন্দিরের একেবারে চাতালে উঠে পড়েছি,
জয় বাবা ভোলেনাথ। এখানে পরপর ছটি শিব মন্দির আছে এই দিকে, আবার অপর দিকেও তাই। এখানে প্রতিটা মন্দিরেই পুজো হয়, দেখুন দুধ পড়ে আছে নিচে, ভোলে বাবার মাথায় দুধ জল সব তো ঢালাই হয়। আর পরিবেশটা দেখুন বন্ধুরা, একেবারে নিস্তব্ধ, গুটি কয়েক লোক হাতে গোনা, তারই মধ্যে আমরা মায়ের মন্দিরের চত্বরে ঘুরে বেড়াচ্ছি। এখানেও দেখুন দুধ পড়ে আছে, খুব সুন্দরভাবে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, বোঝাই যাচ্ছে। আমি একেবারে শেষ পর্যন্তই চলে আসলাম। এইখানে যে এই শিবলিঙ্গটা দেখছি, এটাই সব থেকে বড়। দুদিকেই গেট রয়েছে, বাকিগুলোর একটাই গেট। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আবার আমি এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরটি একেবারে মাঝখানে, এই হলো মা ব্রহ্মময়ীর মন্দির, মুলাজোর কালীবাড়িও বলা হয়। আর এইখানেই পূজার সময় ভক্তদের বসবার জায়গা। আমরা এসেছি এমন সময়, একেবারে বিকেল আর দুপুরের মাঝখানে, এই সময় একেবারেই ফাঁকা। আমি একটু জানার চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে, দেখি যদি পুরোহিতকে পাওয়া যায়। পঞ্চাশ বছরের উপরে মায়ের সেবক, আচ্ছা, পূর্বপুরুষে ওনার বাবাও করে গেছেন, আমাদের ছজন পুরোহিতরা যেখানে ছজনেরই পূর্বপুরুষ ধরে করে আসছে। আচ্ছা, প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুর, আচ্ছা, উনি আর 31শে বৈশাখ মায়ের জন্মদিন হিসাবে প্রতি বছর পালন করা হয়। আচ্ছা, তখনকার দিনে আমাদের এই মন্দিরের যে মন্দিরের পেছনে একটা আমাদের কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে তখনকার দিনে আমাদের সমাজের একটা নিয়ম ছিল যে 9 বছর 10 বছর বয়সে গৌরী দান, এই গৌরী দান করতে যাওয়ার করতে গিয়ে অনেক রাজা বাদশাহের ঘরে যে সমস্ত মহিলা বা তাদের ঘরে যে মেয়ে, বিশেষ করে আমাদের এই গোপীমোহন ঠাকুর রবি ঠাকুরদের, এরা পুরোপুরুষরা পরে আসছি আগে, এইটা কাহিনীটা আগে আপনাকে বলে দিই। তখনকার দিনের নিয়ম অনুসারে গঙ্গায় গিয়ে, এখনও যেটা গঙ্গায় গিয়ে তোমার এই চান টান করানো হয়, এ হয় সে হয়, তখনকার দিনের ওই বাচ্চা মেয়েকে নৌকায় ওই তোমার পালকিতে করে নিয়ে গিয়ে পাথুরিয়াঘাটা স্ট্রিট কলকাতা নতুন বাজারে আছে ওখানে গঙ্গায় ডুব দিয়ে তাকে নিয়ে আসা হতো, এই হলো নিয়ে আসা হবে চান টান করিয়ে। তো এই যে ডুব দেওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না, অদৃশ্য হয়ে যান, পাওয়া যায় না, বহু খোঁজাখুঁজি করার পরে যখন পেলেন না, তখন 17-18 দিনের মাথায় মা ব্রহ্মময়ী, এর নাম ছিল তখনকার দিনে বাড়ির মেয়েটির নাম ছিল ব্রহ্মময়ী, সে ব্রহ্মময়ীকে তখন ওরা বাবাকে স্বপ্ন দেয়, অর্থাৎ তার বাবা হচ্ছে গোপীমোহন ঠাকুর, এই গোপীমোহনকে স্বপ্ন দেয় আমি সামনগর মুলাজোর গ্রামে আছি, আমাকে মাতৃরূপে প্রতিষ্ঠা করবি। তখন এইখানে খুঁজতে খুঁজতে এসে দেখে যে এরকম একটা জঙ্গলের মধ্যে এই মায়ের মূর্তি এইরূপে দাঁড়ানো আছে, এইরকমভাবেই দাঁড়ানো আছে, যার জন্যে অন্যান্য জায়গায় যেমন মাতৃ মায়ের মায়ের যে মূর্তির সামনে একটা ঘর থাকে, আমাদের এই কালীবাড়িতে কোনো ঘর নেই, কারণ হচ্ছে প্রতিষ্ঠিত, যেখানে মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করা হয় সেখানে আপনার ঘর লাগে, যেহেতু একে প্রতিষ্ঠা করা হয় এইখানেই ছিল বলে।
দক্ষিণেশ্বরে ঘট আছে, কিন্তু আমাদের গোপীমোহন ঠাকুর স্বপ্নাদেশে মাকে পেয়েছিলেন, তার মেয়েকে এই স্বপ্নাদেশে। এই সময়ে এই যে জায়গাটা হচ্ছে নন্দীদের জায়গা বলে, নন্দীদের জায়গা ছিল। এই বিশাল এই জায়গা ঘিরে তোমার হচ্ছে নবচূড়া মন্দির, নটা চূড়া অবশিষ্ট, নটা চূড়া আছে। এই চারটে উপরে চারটে, তার উপরে একটাই নবচূড়া মন্দির। এইরকম বিস্তৃত মায়ের মন্দির তখনকার দিনে প্রতিষ্ঠা করা হয়, এবং তার দুপাশে উত্তর এবং এই উত্তর এবং দক্ষিণ দুদিকে ছটা ছটা বারোটা শিবের মন্দির পরপর এই সময় হয়। আচ্ছা, ওদিকে রাধাকৃষ্ণ, তার মানে বাংলার 1219 বাংলার 1219 হচ্ছে এই প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাই বলো মন্দির। এই মহারাজ গোপীমোহন ঠাকুর হচ্ছে প্রতিষ্ঠা করেছেন। তার এবার দুই ছেলে, এক হচ্ছে হরকুমার ঠাকুর, এক হলো প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুরের নাম নিশ্চয় শুনেছেন। হ্যাঁ, এই একটা পাঠ গেল, সেখান থেকে আবার একটা পাঠ চলে এলো যতীন্দ্র মোহন ঠাকুর, প্রদ্যুৎ কুমার ঠাকুর, তারপরে হচ্ছে বর্তমানে হচ্ছে সুজিত কুমার ঠাকুর, এই তোমার প্রবীরঞ্জন মোহন ঠাকুর, তার ছেলে বর্তমানে হচ্ছে সুজিত কুমার ঠাকুর, বর্তমান এই ট্রাস্টের মালিক। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ইতিহাস। বারো মাসে বারো পর্বন তো লেগেই আছে, পৌষ মাসে এক মাস মেলা, তারপরে এখানে মায়ের ভোগ দিয়ে, নিত্য ভোগ দিয়ে এখনও পুজো হয়। হ্যাঁ, এইভাবে এখন চলে। এখন মোটামুটি ছজন পুরোহিত সবই বাঁকুড়া জেলা থেকে এসছে। আর পৌষ মাসে মেলা হয় না? মেলা হয় এক মাস ধরে মেলা হয়, এক মাস ধরে বড় মেলা হয়, চূড়া মূল্য দিয়ে পুজো দেওয়া। আচ্ছা, গোপীমোহন ঠাকুরের নেক্সট জেনারেশন যারা আছেন তারা এখন বর্তমান মালিক, সব পরপর যেমন একটা পাঠ চলে গেল যতীন্দ্রমোহন ঠাকুরের পর থেকে একটা পাঠ চলে গেল দ্বারকানাথ ঠাকুর, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ হয়ে গেল। আর এরা সোজাসুজি একবারে নেমে এলো রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারেরই একটা অংশ, একটা অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। নমস্কার নমস্কার নমস্কার। কোথা থেকে আসছেন স্যার? আমি আসছি ব্যান্ডেল থেকে। হ্যাঁ, পুজো দেওয়া যাবে, আপনি পুজো কিনে নিয়ে আসলে ওই সামনে দোকান আছে, দেখুন। না না, আমি গাড়ি নিয়ে এসছি, কল্যাণী আয়ে দিয়ে এসছি। পুজো দেওয়ার জন্য আমি ডালা আনতে চললাম, আমার স্ত্রী কন্যা এখানেই অপেক্ষা করছে। যাই হোক, চলুন দেখি বন্ধুরা। তাহলে আমি এখন শ্যামনগরে এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনেই রয়েছি। এখন আমরা একটু পুজো দেবো, সেই জন্য আমি ডালা কিনতে যাচ্ছি। আর এখান থেকে তো মা গঙ্গাকে দেখা যাচ্ছে, দেখুন। আমি পরে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখন পুজোর ডালাটা কিনতে যাচ্ছি, বলুন একটু আপনারাও দেখে নিন এই মন্দির চত্বরটা কেমন। এখানে আসলে খুব ভালো লাগে, মন সত্যিই ভালো হয়ে যায়। এখন আমি ওই পাশটায় ছিলাম, এখন আমি একটু পুজো দেবে বলে আমি ডালা কিনতে যাচ্ছি। এখানে অনেকগুলো দোকান আছে, সেগুলো 12 মাস ধরেই খোলা থাকে। এখন করোনার কারণে কি পরিস্থিতি সেটা তো এক্ষুনি দেখা যাবে। এই দেখুন। আচ্ছা, পুজোর ডালা কিরকম দাম আছে, খরচা কী আছে? 51 একটা করে দিন। এখান থেকে আমি ডালা নিচ্ছি। আর এখানে সব দোকান আছে, এই দোকানগুলো এখানে সব মেলা বসে যায় আর কি, সারা বছর ধরে এই দোকানগুলো থাকে। এখন করোনার কারণে সব জায়গারই একই অবস্থা। ফুচকা, পুজোর ডালা নিয়ে নিলাম, একটু মাকে পুজো দিয়ে যাই, মার কাছে এসেছি, খালি হাতে যাই কি করে।
আর এই পরিবেশ দেখুন। আমি এই শ্যামনগর কালীবাড়ি এসেছিলাম প্রায় বছর দশেক আগে। তখন আমার মেসেমশাই জীবিত ছিলেন, এখন মেসেমশাইয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছেন। উনি খুব উৎসাহী মানুষ ছিলেন এবং পৌষ মাসে মেলার সময় এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে আমরা মাঝে মাঝেই চলে আসতাম। আর আমার মেসেমশাই ছিলেন খুব অতিথি পরায়ণ, পাগল মানুষ বলা যায়। আমাদের খুব ভালোবাসতেন, একেবারে ছেলে মানুষ ছিলেন। সেই মেসেমশাইয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমার মাসি এখন একা হয়ে পড়েছেন। গত বছরে আমার মেসেমশাই আমাদের সকলের মায়া ত্যাগ করে চলে গেছেন। খুব খারাপ লাগছে আজকে। আমার মেসেমশাইকে ছাড়াই মায়ের মন্দির দর্শন করতে হলো। খুবই অল্প বয়সে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। সত্যি আজকে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আমার মেসেমশাইয়ের আত্মার শান্তি কামনা করছি মায়ের কাছে। আমি এখন চলে এসেছি একেবারে গঙ্গার ঘাটে। ইনি হলেন নানা বাবা। ইনি ছিলেন একজন সন্ন্যাসী। এখন আমি এগিয়ে চলেছি একেবারে গঙ্গার ঘাটের দিকে। মা গঙ্গা আমার একেবারে চোখের সামনে। দেখুন বন্ধুরা কি অপরূপ দৃশ্য। আমি ওপার থেকেই গঙ্গাকে দেখতাম, আপনাদেরও দেখাতাম, এখন দেখছি এপার থেকে। কি অসাধারণ দৃশ্য দেখুন। মা গঙ্গা তার আপন খেয়ালে বয়ে চলেছে। আমার স্ত্রী কন্যা এখন ওরা গাড়িতে বসে আছে, আর আমার মাসি আমার সঙ্গে এসেছেন, পারে দাঁড়িয়ে আছেন ওই যে মাসি, মায়ের আরেক রূপ। যাই হোক, তাহলে আপনারা আজকে আমার মাসির বাড়ি ভ্রমণ, মাসিকে নিয়ে বাড়ি যাওয়া, আর শ্যামনগরের ব্রহ্মময়ী মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল। এখন আমি আবার ফিরে চললাম আমার আপন গৃহে। আর মা গঙ্গাকে তো দেখতেই পাচ্ছেন, তার আপন ধারায় বয়ে চলেছে। জলও একটু মাথায় ছুটিয়ে নিলাম একটু ভালোভাবে। এখন আমি আবার আমার গাড়ি নিয়ে এগিয়ে চলবো আমার আপন গৃহের উদ্দেশ্যে। চলুন তাহলে, চলো মাসি। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ারও করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।